أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সৌদি আরব থেকে মিজান ভাই জানতে চেয়েছেন তার এক বন্ধুর পক্ষ থেকে একটা প্রশ্ন, যে তার কিছু আত্মীয় স্বজন যারা মোটামুটি এমনিতে ভালো, নামাজ রোজা করে, কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার তাদের ভালো না, কথা কাটাকাটি হয় বা কোনো কিছু হলে কথা বন্ধ রাখে, অনেক দিন ধরে কথাবার্তা বলে না। জি না ভাই, এগুলো কিন্তু উচিত না। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মুসলমানের জন্য জায়েজ না যে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখবে। আমার আপনার সঙ্গে কোনো মনোমালিন্য হতে পারে, বিশেষ করে দুনিয়ার ক্ষেত্রে। জি, দিনের ব্যাপারটা আলাদা বলছি একবার, যে দুনিয়ার কোনো ক্ষেত্রে না, জমি জায়গা অমুক তমুক টাকা পয়সা এটা সেটা নিয়ে যদি ঝামেলা হয়, এক অপরে রাগারাগি হয়ে যায়, তাহলে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা যাবে না। আর আল্লাহ রসুল বলেছেন এই দুজনের মধ্যে যাদের মধ্যে কথাবার্তা বন্ধ আছে তাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, যে কী করবে, সালাম দিয়ে শুরু করবে, যে প্রথমে সালাম দেবে সে হচ্ছে উত্তম। তাহলে বুঝতে পারা গেল যে দুনিয়ার ক্ষেত্রে না, আমরা তিন দিনের বেশি রাগ করে রাখতে পারি না বা কথাবার্তা বন্ধ রাখতে পারি না। হ্যাঁ, দিনের ব্যাপারে যদি হয়, একটা লোক এমন কোনো কাজ করছে যেটা শরীয় সম্মত না, অন্যায় করছে, তার মানে অপকর্মে লিপ্ত, আর তাকে বারবার 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 বোঝানো হচ্ছে, তা সত্ত্বেও সে ছেড়ে দিচ্ছে না, সে অপকর্ম থেকে সরে আসছে না, এমত অবস্থায় যদি আমরা তার সঙ্গে কথাবার্তা বন্ধ রাখি, সেটা আলাদা ব্যাপার, তাকে শিক্ষা দেওয়ার জন্য এটা আলাদা জিনিস। থাকলো কথা ব্যবহার খারাপ করা। ভাই, ব্যবহার খারাপ করলেও কিন্তু অনেক সময় আমাদেরকে, কিন্তু আমাদের নেক আমল থাকা সত্ত্বেও কিন্তু আমাদেরকে জাহান্নামে যেতে হবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, যে ক্বীলা লিনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তাকুমু বিল্লাইল, অমুক মহিলা সে রাত্রে কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ওয়া তাসুমুন নাহার, আর নফল সিয়াম পালন করে, ওয়া তাফআলু ওয়া তুসাদ্দিক, ভালো কাজ করে, সাদকা করে, ওয়া তুউযি জিরানাহা, তবে সে প্রতিবেশীকে কি করে কষ্ট দেয়, তার মানে আচার আচরণে কি তার প্রতিবেশীরা কি অতিষ্ঠ হয়ে, ফাবিলিসানিহা, তারপরে সে মুখ দিয়ে কি করে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। ফকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা খায়রা ফিহা, তার মধ্যে কোনো মঙ্গল নেই, হিয়া মিন আহলিন নার, সে জাহান্নামীদের মধ্যে গণ্য হবে। অনুরূপ আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, কালা ফুলান, তো নিয়ে আল্লাহ রসুল, অমুক মহিলা, তুসাল্লির মাকতুবা, সে শুধু ফরজ নামাজ পড়ে, ও তসাদ্দাক বি আতওয়ার, সামান্য কিছু কি করে আল্লাহ রাস্তায় সাদকা করে, বলা তুদি আহাদান, কিন্তু সে কাউকে মুখের দ্বারা কাউকে কষ্ট দেয় না। ফকাল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন, হিয়া মিন আহলিল জান্না, সে হচ্ছে জান্নাতবাসীদের মধ্যে একজন। তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের নামাজ রোজা হজ যাকাত যতই করে না করো, আমাদের আচার আচরণ যদি আমাদের বাড়ির আমাদের আত্মীয় স্বজন, বিশেষ করে মা বা ভাই বোন বা প্রতিবেশী যারা, তাদের সঙ্গে যদি আমাদের, কিংবা মামু খালা যারা, ফুপু চাচা যারা, তাদের সঙ্গে যদি আমাদের ব্যবহার ভালো না থাকে, তাহলেও কিন্তু এর জন্য আমাদেরকে কালকে আমাদের দিনে কী করতে হবে, যে শাস্তি পেতে হবে, হয়তো জাহান্নামে যেতে হবে। সেই জন্যে একজন ভালো মানুষ, যাদেরকে আমরা ভালো মানুষ বলে মনে করছি, যারা সলাত সিয়াম আদায় করছে, যারা নিজেদেরকে না সঠিক ইসলামের পথে নিজেকে চালানোর চেষ্টা করছে, এই সমস্ত লোকেরা যে এক অপরের সঙ্গে কথাবার্তা বন্ধ রাখবে, কিংবা এক অপরকে কষ্ট দেবে কথায় কিংবা কাজে, এটা কিন্তু না মেনে নেওয়ার মতো নয়, কিংবা এটা কিন্তু কোনো মুসলমানের কাজ নয়।